সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক সহ আরও চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শাহ এ এম এস কিবরিয়ার ময়না তদন্তকারী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, প্রত্যক্ষদর্শী রহমত আলী, আব্দুল মতিন ও ইমান আলী। এ নিয়ে আলোচিত এই মামলায় মোট 171 সাক্ষীর মধ্যে 47 জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণকালে মামলার আসামিদের মধ্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গৌস সহ 19 আসামি উপস্থিত ছিলেন। মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে আগামী 3 মার্চ। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যথাশীঘ্র সম্ভব, এই মামলা ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে, যাতে বিচারটা আমরা করে যেতে পারি সর্বোচ্চ চেষ্টা করা হবে। আদালতও এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করছেন।